কোনো সময় মন্ত্রী হব এটা আমি আমার জীবনের স্বপ্নেও ভাবতে পারিনি। যেদিন আমি টেলিফোন পাইনি সেদিনও প্রথমে আমি বিশ্বাস করিনি, আমি ভাবছিলাম যে কোনো ভুল টেলিফোন আসছে, কারণ আমি মন্ত্রী হব এটা আমার মানে আমার যেদিন আমাকে নাম বলা হয় তার কোনো দিনই আমি ভাবি নাই। যাই হোক, পরে আমি যখন কনফার্ম হলাম তখন আমি একটু ঘাবড়াই গেছি, নার্ভাস ফিল করছি, কারণ এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট দায়িত্ব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এত বড় বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্বটা দিয়েছেন, সুতরাং আমাকে সেভাবে কাজ করতে হবে। কারণ আমি আগে যেরকম সাধারণ মানুষের জন্য বান রুগী বিভিন্ন কাজে করতাম, আমি এখনও চেষ্টা করব যাতে স্বাস্থ্যখাতেও সাধারণ মানুষের যাতে স্বাস্থ্যখাতে মানুষকে মানুষের সেবাটা দেওয়া যায় সেটার জন্য যা যা করা দরকার আমি চেষ্টা করব করার জন্য। স্বাস্থ্যখাতে কিন্তু ব্যাপক অনিয়ম অসংগতি দুর্নীতি ছিল, এটা কিন্তু সবার মুখে মুখে, এটা আসলে মানুষ অতিষ্ঠ। না আমি জানি, আমি জানি, কিন্তু শোনেন আমি তো রবিবার দিন আমি প্রথম অফিসে যাব, আমি জয়েন করব, তারপরে আমি দেখি কতটুকু আমি তো আর এটা আমার একার পক্ষে সম্ভব না, এটা আমাকে সবাইকে সাহায্য করতে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী আমার চিকিৎসক সবাই সবাই আমার সাথে যদি একসাথে কাজ করে এটা করা সম্ভব, কিছু অসম্ভব না, ডেফিনেটলি করা যাবে। আমি প্রথমে চেষ্টা করব যে যে সমস্ত অনিয়ম আছে, বিশেষ করে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় মানুষ মাটিতে শুয়ে থাকে, বিছানায় রুগী জায়গা নাই, মানে খুবই কষ্টকর, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি বাংলাদেশের সব মেডিকেল কলেজে ঘুরছি আগেও, ওই জিনিসটাকে কীভাবে সলভ করা যায়, পৃথিবীতে সবারই অসুখ হবে, সবাই মারা যাবে, কিন্তু সবাই চায় তাদের বাবা মা তাদের স্ত্রী একটা ভালো জায়গায় থেকে যেন মারা যায়, এটা যে কোনো সন্তানের জন্য কাম্য। এটা একটা রিক্সাওয়ালার থেকে একটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চায় যে বাবা মা সন্তান যেন ভালো চিকিৎসা পেয়ে মারা যায়, সেই ব্যাপারে আমি চেষ্টা করব। গাড়িতে আছে, গাড়িতে আছে।